সে এসে লাভ দিয়ে মাঝখান থেকে কি কি বললো, আমি রাজের সাথে কাজ করবো না। ভাই তোমার কেউ কাজ করতে না করছে নাকি? রাজ কাজ করতে না করছে? না আমি করছি। ভাই এটা ফালতু কথা আগে বলছি এখনো বলছি ওটা, মানে আমি আমি বলি সে এসে লাভ দিয়ে মাঝখান থেকে কি কি বললো, আমি রাজের সাথে কাজ করবো না। ভাই তোমার কেউ কাজ করতে না করছে নাকি? রাজ কাজ করতে না করছে? না আমি করছি। নাকি আমি বলছি যে তোমার মধ্যে কিছু আছে? আমি তো এসব কিছু বলি নাই। তাহলে তাদের মধ্যে সমস্যা কি? আমি কি বলছি তোমাদের মধ্যে প্রেম চলে না, তোমাদের মধ্যে উল্টাপাল্টা কোনো রিলেশন আছে? আমি তো কিছুই বলি নাই। আমি বলছি আমার গায়ে পড়া জিনিস ভালো লাগে না। লাভ দিয়ে এসে বললো কি আমি রাজের সাথে কাজ করবো না। ভাই তোমার কেউ না করছে, তোমার সমস্যা আছে তাইলে? তাহলে তুমি কাজ করবা না কেন? তোমার আর্টিস্ট না, কোয়ার্টিস্ট না, তুমি কাজ করবা না কেন? এত সুন্দর একটা জুটি তুমি কেন কাজ করলে না? তোমাদের সবাই এত ভালোভাবে রিসিভ করলো, তোমরা কেন কাজ করলে না? তুমি ক্লিয়ার করলে না আমার সাথে, ক্লিয়ার করবে না জিনিসটা? তুমি আমার সাথে বসবা, আমাকে ফোন দিবা, তোমার সাথে আমার ভালো রিলেশন তো, তুমি আমার সাথে কথা বলবা। আমাকে নিয়ে যদি তুমি বলো তাহলে আমি তোমার ফেস টু ফেস আগে কথা বলবো তোমার সাথে। আমি এসে গণমাধ্যমে বলবো আমি কিন্তু তোর সাথে কাজ করবো না। এগুলো আমি আমার বহুত কোয়ার্টিস্টদের সাথে করে করে আসছি। আমি বাসা থেকে চলে এরকম মনে মনে বানায় চিন্তা ভাবনা করে একা একা, কি কোন জগতে ঢুকে চিন্তা ভাবনা করে আমি জানি না, ঠিক আছে? কোন একটা জগতে চলে যায় তারা, সেই জগতে বসে বসে এভাবে চিন্তা করে করে সে আপনাকে বলবে যে এটা হচ্ছিল, মানে হয় না কল্পনায় দেখে এগুলো কই পায়? আমি তো কোনোদিন এগুলো বলি না বা আমার কোনো অ্যাক্টিভিটিসও নাই এরকম, তাহলে বলে কেন? যেখানে আমি ওদের জুটি নিয়ে আরও হচ্ছে মানুষের সাথে কথা বলা শুরু করলাম, এরকম বহুত রেকর্ড আছে। আমি বহুত দুই তিনজন ডিরেক্টরের সাথে আমি কথা বললাম যে ওদের নিয়ে কাজ করেন না, যেখানে অন্য নায়িকার কথা সেখানে কিন্তু আমি, হ্যাঁ যেটা প্রবলেম যখন আসলো যে আমি কী কী করেছি, তখন তো আমার বলতেই হবে কী করেছো। সেই কথাটা তুমি পাবলিকলি না জানিয়ে তুমি তো আমাকে জানাতে পারতা, তুমি তো আমার সাথে কথা বলতা যে আমি কী করছি। তুমি সে পাবলিকলি জানতে চাও আমি কি করছি, তো আমি পাবলিকলি বলবো না তুমি কি করছো। ভাই আমি বলি এখন তো কোনো ঝামেলা নাই, প্লিজ এখন সবাই মিলে কাজ করো, সমস্ত বন্ধু এক্স বন্ধুদেরকে নিয়ে কাজ করো, কোনো বাধা নেই। তাই তো মনে হচ্ছে যে আমার জন্য কেউ কাজ করতে পারছিল না, এখন দেখি সব কাজ করে একদম পুরো আকাশ উড়ে যাক, প্রচুর কাজ হোক, আমি খেলে কাজ দেখতে চাই।